चिकन नहीं अच्छा हल्का বন্ধুরা অনেকক্ষণ পর আবার আপনাদের সাথে কথা হচ্ছে, তো এতক্ষণ প্রায় কথাই হয়নি আপনাদের সাথে, কারণ আজকে বাস নবান ছিল, মানে আমাদের গ্রামের ভাষায় বাস নবান বলে, যেটা হলো বাসি নবান, তো বাসি নবানে একটু ব্যস্ততা বেশি ছিল, তার জন্য আমার সাথে কথা বলা হয়নি। তো তারপরে আজকে রান্নাটা হয়েছিল চিকেন। আমাদের গ্রাম আমাদের বাড়িতে সাধারণত সবারই কোলেস্ট্রল বেড়ে গিয়েছে প্রচণ্ড পরিমাণে, তাই চিকেনই হয়েছে, কি নেবে কি, তার জন্য চিকেনই হয়েছে। আর রাত্রে বেশি করে করা হয়েছিল, প্রায় 1.5 কেজির উপর চিকেন আনা হয়েছিল, তার জন্য রাতের জন্য রেখে দেওয়া হয়েছে। রাত্রে রুটিটা জাস্ট হলেই হবে, আর ভাত হচ্ছে, আর রুটি খাবে না আজকে, সবাই বেশি বেশি রুটি খাবে না, যেহেতু দিদি ভাইয়ের মা আছে ও রুটি খাবে একটু, আর দাদা ভাই খাবে, বাকি সবাই ভাত খাবে আজকে। তো ওই 6-7টা রুটি করলেই গাদা, ওতেই গাদা, তার জন্য আজ রিল্যাক্সে বসে আছি। সকাল থেকে একটু চাপ ছিল, তারপর রিল্যাক্স আছে। আর বাস নবানের দিনে তো একটু সেভাবে চাপ থাকে না, নবানের দিনে যেভাবে চাপ থাকে বাস নবানের দিনে সেভাবে চাপটা একটু কমই থাকে। তো ও ডিউটি গেছে, ওর শরীরটা সেভাবে ভালো নেই, কারণ প্রত্যেক দিন সকাল সকাল স্নান করছি, আর খুব সকালে বেরিয়ে যাচ্ছে বলে ওর মাথাটা ব্যথা করছে, আর কালকে রাত্রে একটু জ্বরও এসেছিল হালকা। এ দেখুন ও কী করছে দেখবেন, এ দেখুন সব মুখে ভরছে, এতক্ষণ আমার সাথে খেলা করছিল, দাও বলছি তা ছুটে লুকিয়ে যাচ্ছে, একটা কাঠি চকলেট পেয়েছে যেটা দাও বললে, ওই যে আমার দেখেছেন ওই খাটের ওইখানে একটা ফাঁক আছে, ওই ফাঁকে ঢুকে পড়ছে, আবার কাঠি চকলেটটা লুকিয়ে দিচ্ছে। তাই দেখুন, আর ওই সোয়েটারটা ওর বাবা নিয়ে এসছে, যথেষ্ট 3 বছরে বলে যথেষ্ট বড় হয়, তো ভালো, সব সোয়েটার ছোট হচ্ছে বলে একটা সোয়েটার বড় বলে নিয়ে আসছে। দেখুন চিল্লাচ্ছে কি কি, আজকে ফার্স্ট টাইম ছাদে হাঁটতে শিখেছে। মনে হয় জল খাবে, দাঁড়ান আমি পাকুটা নিয়ে আসি, ফিটিংস বোতলটা নিয়ে আসি, জলটা খাওয়াই, তারপর আপনার সাথে কথা বলছি। এই দেখুন নতুন রঙ শিখেছে, নিজেই চাপবে নিজেই নামবে, চলো নেই পড়বে বেশ, ঠিক আছে হ্যাঁ বেশ নামো, হ্যাঁ না আবার অন করে চাপতে পারা যায়, একা চাপতে পারবি, পড়ে যাবি রে, চো হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চলো হ্যাঁ চলো এসো এসো চলো 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 ঝিকঝিক গেল কি, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই ওকে নিয়ে মানে বেড়ে, আমি গাড়ি উল্টোটা করে দিচ্ছি, চলো হ্যাঁ বেশ চালাবো, চাপবে দাঁড়ান, এখন ওকে নিয়ে কিছুক্ষণ খেলি, তারপর অন্য কিছু, হ্যাঁ দি, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, চলো 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 দাঁড়াও ঘুরি দি দিতাম, দাঁড়াও হ্যাঁ এরকম চাপো ওই দিকে চাপে না, ওইটা উল্টো বাবা, এইদিকে মজা দেখুন, কোনটা উল্টো কোনটা সূর্য জানে না,
ঠিক ঠিক ও জানে না কোনটা উল্টো কোনটা সোজা, তাই উল্টো দিয়ে বসে পড়েছে। এই দেখুন কাণ্ড দেখুন। বেশ চলো 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 চলো, নামবে নামবে। হ্যাঁ নামো 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 নামো। হ্যাঁ নামো। হ্যাঁ হ্যাঁ গেলি। ও দেখি দেখি এইদিকে এইদিকে শোনা, এখন ওই নিজে নিজে চাপতে শিখেছে, নিজে নিজে নামতে শিখেছে, ব্যাস পা ঢুকে গিয়েছে, পা ঢুকে গিয়েছে, থাম। আর ও এই ও খেলতে আরম্ভ করেছে, এখন খেলা ওর শেষ হবে না, কারণ ও ঘুমাবেছে রাত 10টার সময়। এই গেল গেল, ও বারবার উঠছে নামছে, দুমদাম করে পড়ছে, এই করছে সমানে। আর নিচেটা যদি অবস্থা দেখুন, আপনি দেখলে মানে আশ্চর্য হয়ে যাবেন কি অবস্থা হয়ে আছে, দেখবেন কি কন্ডিশন হয়ে আছে। কারণ উপরে তো রাখা যাবে না, নিচেতে যা অবস্থা করে রেখেছে ওই জানে। এরপর নিচেটা ঠিক করি, তারপরে অন্য কিছু হবে। আর নিচেটা পরিষ্কার করার থেকে বড় কথা হলো ওকে নিয়ে এখন খেলতে হবে। ও খেলা শেষ হবে তারপরে পরিষ্কার করবো, তার আগে তো পরিষ্কার করার কোনো ব্যাপারই না। আর উপরে থাকলে ঠান্ডাটা কিছুক্ষণ কম রয়েছে, এখন অবশ্য ঠান্ডাটা কাল থেকে একটু কম আছে, কারণ জানি না হয়তো মেঘ টানছে তার জন্যই হতে পারে। কি হলো, ওইভাবে উঠা যায় না শোনা, হয়তো মেঘ টানছে তার জন্যই হতে পারে, ঠান্ডাটা একটু হলেও কম রয়েছে। আর ওকে খাটে বসালে না ভয় লাগে, কারণ নিচেতে পড়ে যায় না, একবার করে পড়ে যাবে, একবার করে উঠবে, ওই জন্য খাটটা বসাতে পারি না ভাই। এই নিচে থেকে নিচেতে যেহেতু খেলে খেলবে, এই দেখুন আবার ওই নাম তার মুখে দিয়েছে, এই আনতে চললো। এটা কে বাবা, এটা কে সোনা, এটা রিতম, এটা রিতম, এটা কে কো সোনা, এটা কে, এটা রিতম না সোনা। হ্যাঁ বলো, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে আরো আরো পরিমাণে ভিডিও করব আমরা, আমরা দুজনে প্রচুর ভিডিও করব, বলে দাও। আর বন্ধুরা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরো মোটিভেশন পাবো ভিডিও করার জন্য নতুন নতুন ভাবে। আমি তাহলে আরো বেশি বেশি পরিমাণে ভিডিও করব। প্লিজ বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অতি অবশ্যই করুন, যাতে চ্যানেলটা তাড়াতাড়ি করে মনিটাইজ হয়ে যায়। মনিটাইজ হলে আমি আরো আরো বেশি পরিমাণে ভিডিও বানাবো আপনাদের জন্য। আর ফার্স্ট টাইম ভিডিও করছি, মানে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, যেহেতু ব্লগ চ্যানেল দেখে দেখে ভিডিওটা করছি, কোনো এক্সপিরিয়েন্স নাই। তো প্লিজ ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে কোনো টাকা পয়সা কিছু লাগে না, শুধু ফ্রি। সাবস্ক্রাইবের বেল আইকনটা অতি অবশ্যই টিপে দেবেন, আর কোনো প্রবলেম হবে না আপনাদের আশা করছি। প্লিজ সাবস্ক্রাইব করুন, যাতে চ্যানেলটা তাড়াতাড়ি করে মনিটাইজ হয়ে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় বাজে আমরা 7:30, উঠেছি অনেকক্ষণ, ঘরে নিচে কাজযোগ প্রায় বাগানো হয়ে গেছে, আর এই যে উপরে খেলা করছে, ছাদের মধ্যে খেলা করছে, ওইদিকে 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 যা। হ্যাঁ ছাদের মধ্যে আরম্ভ হয়েছে এখন, এখন নতুন খেলা চাই, গেলি ওটা 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 গুড বয়। হ্যাঁ গেলি, আর পড়িস না, চো শীতকালে দিনে লেগে যাবে, চো শীতকালে দিনে লেগে যায় বেশি, চলো ওটা ঝাঁট দিয়ে ফেলি দিয়েছিলাম রে, তুই আবার কুড়িয়ে নিয়ে এলি। এই দেখুন ওর অবস্থা, সকাল সকাল ছাদে খেলা আরম্ভ হয়েছে, আর রোদটা খুব সুন্দর লাগছে, গায়ে বেশ ভালো লাগছে আজকে। আর পুরো ঝাঁট দিয়ে জল দিয়ে ধুয়ে দিয়েছে, তার জন্য কোনো মানে ধুলো টুলো নেই, অসুবিধা হবে না। আর এই দেখুন, তো আমাদের সাথে থাকুন, ওর সাথে আমি খেলে ওকে যখন নিচে নিয়ে যাব আবার আপনাদের সাথে কথা হবে। এই দেখুন নতুন গাছ পেয়ে, ওর সাইজে একটা গাছ পেয়েছে, এক ক্লাস ওর সাইজে তো কিছু পেয়েছে। এই দেখুন গাছের পাতাগুলোকে সব ছিঁড়ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, চা বাড়িতে একটা বাদ, তার জন্য গরম গরম চা করছি, শীতের দিনে গরম গরম চায়ে দিয়ে শেষ করলাম।